দাস ক্যাপিটালে সকলকে স্বাগত আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব আজ আঠেরো নম্বর ট্রান্সলেশন এর আগে সতেরোটা ট্রান্সলেশন আমরা করেছি তার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায় যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি পাঁচশো পঞ্চাশটা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চলো আজকের সেশন শুরু করা যাক যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা খুব ভালোভাবে পড়বে এবং পড়ে এর অর্থটা বোঝার চেষ্টা করবে যদি তুমি এর অর্থ বুঝতে পারো তাহলে কিন্তু ট্রান্সলেশন করাটা খুব ইজি হবে চলো কি প্যাসেজে দিয়েছে দেখা যাক কন্যার বিবাহ উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের নিকট প্রার্থনা করিয়া দরখাস্ত দিল সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ জ্ঞান করিয়া ছুটি নামঞ্জুর করিয়া দিলেন তখন পুজোর সময় এক সপ্তাহ ছুটি পাইবার সম্ভাবনা জানাইয়া সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখিবার জন্য দেশে চিঠি লিখিয়া দিল কিন্তু অপূর্বর মা কহিল এ মাসে দিন ভালো আছে আর বিলম্ব করিতে পারিব না উভয়তই প্রার্থনা অগ্রাহ্য হইলে পর ব্যথিত হৃদয়ে ঈশান আর কোনো আপত্তি না করিয়া পূর্বমতো মাল ওজন এবং টিকিট বিক্রয় করিতে লাগিল কি বলল ঈশান হেড অফিসের সাহেবের কাছে মেয়ের বিয়ে আছে এটা জানিয়ে ছুটি চেয়ে দরখাস্ত দিল সাহেব অতটা গুরুত্ব দিল না এবং ছুটিটা নামঞ্জুর করে দিল তখন ঈশান ভাবলো যে পুজোর সময় তো আমি এক সপ্তাহ ছুটি পেতে পারি এই সম্ভাবনা মাথায় রেখে বাড়িতে চিঠি লিখল যে বিয়েটা পুজো পর্যন্ত পিছিয়ে দেয়া হোক কিন্তু অপূর্ব মা বলল যে এ মাসে ভালো দিন আছে আর কিন্তু পিছিয়ে দেয়া যাবে না ছুটি বড় সাহেব নামঞ্জুর করে দিল এদিকে অপূর্বর মা বলল বিয়ে আর পিছিয়ে দেয়া যাবে না তাহলে দুজনেই অপূর্বর সরি ঈশানের যে প্রার্থনা অগ্রাহ্য করলো হেড অফিসের বস সে বলল না তোমায় ছুটি দেয়া যাবে না অপূর্বর মা বলল না বিয়ে পিছিয়ে দেয়া যাবে না তাই এখানে ইউজ করা হয়েছে উভয়তই প্রার্থনা অগ্রাহ্য হইলে পর ব্যথিত হৃদয়ে ঈশান আর কোনো আপত্তি না করিয়া অর্থাৎ আর কোথাও অবজেকশান দেওয়ার জায়গা নেই ও তখন কি করল আগে যে কাজটা করত। অর্থাৎ মাল ওজন এবং টিকিট বিক্রি সেই কাজটা আবার করতে শুরু করল চলো এবার প্রতিটা সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি কন্যার বিবাহ উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের নিকট প্রার্থনা করিয়া দরখাস্ত দিল প্রথমে আমাদের যেটা মনে আসে যে এখান থেকে কী কী ওয়ার্ড আমরা পারব না পুরো সেন্টেন্সটাতে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে আশা করি সবাই জানো তবু উপলক্ষ অকেশন এবং প্রার্থনা করা এখানে প্রেয়ার না এখানে অ্যাপ্লাই করা কেন আমি ছুটির অ্যাপ্লিকেশান করছি তাই এখানে প্রার্থনা করাটা অ্যাপ্লাই হিসেবে ট্রিট করব তাহলে কন্যার বিবাহ উপলক্ষে উপলক্ষ ইংরেজি কি অকেশন অন দ্য অকেশান অফ হিস ডটার ম্যারেজ কন্যা তার নিজের মেয়ে তাই এখানে অফ হিস ডটার্স ম্যারেজ করবে অন দ্য অকেশন অফ হিস ডটার্স ম্যারেজ তার মেয়ের বিবাহ উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের নিকট প্রার্থনা করলো প্রার্থনা করে দরখাস্ত করলো তাহলে ঈশান কী করলো ঈশান অ্যাপ্লিকেশান করলো ঈশান অ্যাপ্লাইড কিসের জন্য ঈশান অ্যাপ্লাইড ফর লিভ ছুটির জন্য অ্যাপ্লিকেশন করলো কার কাছে টু দ্য সাহেব সাহেব কোথায় বসেন অ্যাট দ্য হেড অফিস তাহলে কী এলো অন দ্য অকেশান অফ হিজ ডটার্স ম্যারেজ ইসান অ্যাপ্লাইড ফর লিভ টু দ্য সাহেব অ্যাট দ্য হেড অফিস সেন্টেন্সটা একবার দেখে নাও অন দ্য অকেশান অফ ইজ ডটার্স ম্যারেজ ইসান অ্যাপ্লাইড ফর লিভ টু দ্য সাহেব অ্যাট দ্য হেড অফিস সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ জ্ঞান করিয়া ছুটি নামঞ্জুর করিয়া দিলেন কোথায় সমস্যা হতে পারে ওয়ার্ডে সবই খুব সোজা আছে তুচ্ছ ইম্পর্টেন্ট। জ্ঞান করা মানে হচ্ছে জিনিসটাকে বিবেচনার মধ্যেই আনলেন না তাই জ্ঞান করা মানে কনসিডার এটাকে তোমরা ভাবতে পারো তাহলে তুচ্ছ জিনিসটাকে কনসিডার করলো না যে এটা খুব আনইম্পর্টেন্ট এটাকে কনসিডার করার কোনো দরকার নেই তাহলে সাহেব উপলক্ষটা নিতান্ত তুচ্ছ জ্ঞান করিয়া মানে সাহেব কনসিডার জ্ঞান করলেন বা বিবেচনা করলেন কোনটাকে দ্য অকেশন ওই ঘটনাটাকে ওই উপলক্ষটাকে কি হিসেবে অ্যাজ আন ইম্পর্টেন্ট তুচ্ছ হিসেবে এবং ছুটি নামঞ্জুর করিয়া দিলেন রিজেক্টেড বলতে পারো রিজেক্টেড ইজ অ্যাপ্লিকেশান অথবা বলতে পারো ডিড নট গ্র্যান্ড হিম লিভ তাকে ছুটি দিলেন না দেখো ছুটি গ্র্যান্ড করা বলা হয় যখন তোমরা চাকরি পাবে অ্যাপ্লিকেশান করবে তখন প্রেয়ার ফর গ্র্যান্টিং অফ লিভ তোমাদের লিখতে হবে বুঝতে পারছো তাহলে ছুটিকে মঞ্জুর করা তখন হবে গ্র্যান্ড হিম লিভ অথবা তুমি উল্টো দিক থেকে বলতে পারো তার অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করে দিলেন রিজেক্টেড হিজ অ্যাপ্লিকেশান আমরা কি বলবো বাট দ্য সাহিব কনসিডার দ্য অকেশান অকেশানটাকে বিবেচনা করলেন অ্যাজ আনইম্পর্টেন্ট তুচ্ছ হিসেবে অ্যান্ড ডিড নট গ্র্যান্ড হিম লিভ এবং তাকে ছুটি দিলেন না বোঝা গেছে তাহলে সেন্টেন্সটা এলো বাট দ্য সাহিব কনসিডার দ্য অকেশান অ্যাজ আন ইম্পর্টেন্ট অ্যান্ড ডিড নট গ্র্যান্ড হিম লিভ এখানে কেন বার দিয়ে শুরু করা হয়েছে দেখো ঈশান অ্যাপ্লিকেশান করেছে তার উল্টো প্রতিক্রিয়া এসছে যেটা আমি যে জন্য অ্যাপ্লিকেশন করলাম সেই অ্যাপ্লিকেশনটা মঞ্জুর হলো না তাই এখানে বার ইউজ করেছ বোঝা গেছে কিন্তু সাহেব অ্যাপ্লিকেশনটা কনসিডার করলেন না পরের সেন্টেন্স তখন পুজোর সময় এক সপ্তাহ ছুটি পাইবার সম্ভাবনা জানাইয়া সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখিবার জন্য দেশের চিঠি লিখিয়া দিল কোথায় সমস্যা হতে পারে কোথাও সমস্যা নেই সব ওয়ার্ডগুলোরই মানে জানা আছে আশা করি অ্যাকচুয়ালি কী হচ্ছে পুজোর সময় এক সপ্তাহ ছুটি পাওয়ার সম্ভাবনা সে দেখেছে অর্থাৎ কনসিডার করলো কি কনসিডার করলো মনে মনে দ্য পজিবিলিটি অফ হ্যাভিং হলিডেজ একটা সম্ভাবনা আছে কিসের অফ হ্যাভিং হলিডেজ ছুটি পাওয়ার ফর এ উইক এক সপ্তাহ কখন ডিউরিং দ্য পূজা পূজার সময় তাহলে দেন কনসিডারিং দ্য পজিবিলিটি অর্থাৎ পজিবিলিটাকে কনসিডার করে কিসের অফ হ্যাভিং হলিডেজ ফর এ উইক এক সপ্তাহের হলিডে পাবো এরম একটা সম্ভাবনা বিবেচনা করে হি রোট এ লেটার সে একটা চিঠি লিখল কাকে টু হিস ফ্যামিলি তার ফ্যামিলিকে অ্যাট হিস নেটিভ প্লেস দেশেতে অর্থাৎ দেশে তার ফ্যামিলি তাকে সেখানে তিনি একটা চিঠি লিখলেন কি জন্য টু পোস্ট পন পিছিয়ে দাও টু পন দ্য ম্যারেজ বিয়েটা পিছিয়ে দাও টিল দেন মানে ততক্ষণ অর্থাৎ পুজো পর্যন্ত বিয়েটাকে পিছিয়ে দাও তাহলে সেন্টেন্সটা এলো দেন কনসিডারিং দ্য পসিবিলিটি অফ হ্যাভিং হলিডেজ ফর এ উইক ডিউরিং দ্য পূজা হি রোট আ লেটার টু হিজ ফ্যামিলি অ্যাট হিজ নেটিভ প্লেস টু পোস্টপোন দ্য ম্যারেজ টিল দেন পরের সেন্টেন্স কিন্তু অপূর্বর মা কহিল এ মাসে দিন ভালো আছে আর বিলম্ব করিতে পারব না ভালো দিন যেটা আছে সেটা হচ্ছে অস্পিসাস ডে শুভ দিন যেটা ভালো দিন মানে একটা শুভ দিন আছে বিয়ের পক্ষে শুভ তাই আর বিলম্ব করা যাবে না এ মাসেই বিয়ে দিতে হবে তাহলে সেন্টেন্সটা কি হবে বাট অপূর্বস মাদার অপূর্ব মা রোড ব্যাক এ চিঠি লিখল ও রোড ব্যাক মানে পিঠে পিঠে আবার ও চিঠি লিখলো রোড ব্যাক কী লিখলো দ্যাট দেয়ার ওয়াজ অ্যান অস্পিসাস ডে একটা শুভ দিন আছে কোথায় ইন দ্যাট মান্থ এই মাসেতে দেয়ার ওয়াজ অ্যান্ড অস্পিসাস ডে ইন দ্যাট মান্থ এই মাসে একটা শুভ দিন আছে তাই ম্যারেজটাকে কোনোভাবেই ডিলে করা যাবে না সো দ্য ম্যারেজ কুড নট বি ডিলেট এনি ফার্দার বোঝা গেছে তাহলে সেন্টেন্সটা কী এলো বাট অপূর্বজ মাদার রোড ব্যাক দ্যাট দেয়ার ওয়াজ অ্যান্ড অস্পিসাস ডে ইন দ্যাট মান্থ সো দ্য ম্যারেজ কুড নট বি ডিলেট এনি ফার্দার শেষ সেন্টেন্স উভয়তই প্রার্থনা অগ্রাহ্য হইলে পর ব্যথিত হৃদয়ে ঈশান আর কোনো আপত্তি না করিয়া পূর্বমতো মাল ওজন এবং টিকিট বিক্রয় করিতে লাগিল কোথায় সমস্যা হতে পারে অগ্রাহ্য করা ডাউন ব্যথিত হৃদয় পেন্সিভ হাট বা হেভি হাটও বলতে পারো পেন্সিভ হাট অথবা হেভি হাট যেটা তোমার সুবিধে হবে তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে ভাবতে পারি যখন তার রিকোয়েস্টটা দুপক্ষ থেকে টার্ন ডাউন হয়ে গেল অর্থাৎ অগ্রাহ্য হলো হোয়েন হিজ রিকোয়েস্ট ওয়াজ টার্নড ডাউন বাই বোথ দ্য সাইডস যখন দুপক্ষ থেকে তার রিকোয়েস্টটা টার্ন ডাউন হলো ইশান ডিড নট রেজ এনি মোর অবজেকশান ঈশান আর কোনো আপত্তি করল না আপত্তি তুলল না ইশান ডিড নট রেজ এনি মোর অবজেকশন অ্যান্ড বিগান টু ওয়ে গুডস এবং শুরু করে দিল টু ওয়ে গুডস ওয়ে মিলস মাল ওজন করা টু ওয়ে গুডস মাল ওজন করতে লাগলো অ্যান্ড সেল টিকিটস টিকিট বিক্রি করতে লাগলো অ্যাজ ইউজুয়াল পূর্বের মতো বা অ্যাজ বিফোরও বলতে পারো অ্যাজ বিফোর অথবা অ্যাজ ইউজুয়াল উইথ এ পেন্সিভ হার্ট ব্যথিত হৃদয় অথবা উইথ এ হেভি হার্টও বলতে পারো তাহলে সেন্টেন্সটা এলো ওয়ে হিজ রিকোয়েস্ট ওয়াজ টার্ন ডাউন বাই বোথ দ্য সাইডস ইসান ডিড নট রেজ এনি মোর অবজেকশন অ্যান্ড বিগ্যান টু ওয়ে গুডস অ্যান্ড সেল টিকিটস অ্যাজ ইউজুয়াল উইথ এ পেন্সিভ হার্ট তাহলে পুরো যে ট্রান্সলেশনটা এলো সেটা একবার দেখে নেওয়া যায় অন দ্য অকেশন অফ ইস ডটার্স ম্যারেজ ইসান অ্যাপ্লাইড ফর লিভ টু দ্য সাহেব অ্যাট দ্য হেড অফিস বাট দ্য সাহেব কনসিডার্ড দ্য অকেশন As unimportant and did not grant him leave. Then, considering the possibility of having holidays for a week during the puja, he wrote a letter to his family at his native place to postpone the marriage till then. But Apurva's mother wrote back that there was an auspicious day in that month, so the marriage could not be delayed any further. When his request was turned down by both the sides. ইসান ডিড নট রেজ এনি মোর অবজেকশান অ্যান্ড বিগ্যান টু ওয়ে গুডস অ্যান্ড সেল টিকিটস অ্যাজ ইউজুয়াল উইথ আ পেন্সিভ হার্ট বোঝা গেছে তাহলে আজকে এই পর্যন্তই যদি সেশানটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো টাটা